সাথে থাকার জন্য ইতালির পাদোভাতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় কর্মজীবী প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহ নানা সেবা প্রদান করা হয় পাদোভা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ বাংলাদেশ দূতাবাস সাধান্ত কর্মদিবসে তাদের কার্যক্রমগুলো করার কারণে কর্মজীবী প্রবাসী বাংলাদেশিরা কর্মস্থল থেকে ছুটি না পেয়ে পাসপোর্ট নবায়ন সনদপত্র সত্যায়িত করা সহ বিভিন্ন কার্যক্রম থেকে ব্যর্থ হয় তাই রোম মিলানোর বাইরে শহরগুলোতে বিভিন্ন সংগঠনের মাধ্যমে দূতাবাস সেবা প্রদানের জন্য মাননীয় রাষ্ট্রদূতের বরাবরে আবেদন জানালে তিনি দূতাবাস সেবা প্রদানের জন্য কয়েকজন কর্মকর্তাকে পাঠিয়ে থাকেন গত পয়লা দোসরা ফেব্রুয়ারি ইসলামিক কালচারাল সেন্টার ও পাদোবা স্টেশন সংলগ্ন বিয়া জে মন্তানিয়ানাতে দূতাবাস সেবা প্রদানের আয়োজন করে শনি রবিবার সরকারি ছুটি থাকায় পাদোয়া সহ পাশের শহরগুলো থেকে বহু প্রবাসীরা আসে তাদের পাসপোর্ট ও কাগজপত্র সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান এই কনসুলার সার্ভিসের কারণে কিন্তু এটা অনেক প্রসারিত হয়েছে বিশেষ করে আমরা ওই লাভবানটা হয়েছি এখানে একটাই কারণ এখানে যে আমরা এবং কি কনসুলার সার্ভিস এখানে আনছি এবং ওদের কাছে আমরা এটাই অনুরোধ মানে অনুরোধ রাখছি যে বাংলাদেশে জানায় আমাদের একটা আর্থিক সহযোগিতা পেনিস বিসেনসা আর অন্যান্য শহর থেকে লোকজন তারা জানে যে বা এই পাদুবায় এখানে একটা বড়ো ধরনের মসজিদ হচ্ছে এখানে সব মুসলমানরা এটা দেখে হয়তো তাদের শহরে আবার এই ধরনের কোনো কাজ করবে পাদুবা এবং পাদুবার বাইরে যারা আছেন যারা এই অনুষ্ঠানটি দেখছেন দয়া করে তাদের কাছে এটা অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই মসজিদের ক্রয়ের ক্ষেত্রে আমাদের আর দুইটা রাত বাকি আছে এই ফেব্রুয়ারিতে আমাদেরকে এক লক্ষ টাকা দিতে হবে এবং এর পরে আরও আমাদের এক লক্ষ টাকা বাকি আছে আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন আমাদের এই বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন যেন এটা বাংলাদেশের একটি নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে এখানে খাড়া হতে পারে ইতালির পাদোবা থেকে চ্যানেল আই বুধবার সোয়ানসির কমিউনিটি সেন্টারে আব্দুল কাদিরকে চেয়ারম্যান ও আব্দুল কাইম চৌধুরীকে সেক্রেটারি করে মৌল অ্যাসোসিয়েশন মিস্ট অ্যান্ড ওয়েস্ট গ্লামারগান ইউকের একুশ সদস্য বিশিষ্ট নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটেছে মৌলবী বাজার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা চেয়ারম্যান সৈয়দ আসিয়াদ আলীর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন वेल्स बीसीए प्रेसिडेंट अब्दुल लतीफ कौसर मनसूर आहमेद मकिस रोकिब मियाा सालिकुद्दीन आहमेद रहमान परवेज अहमेद अली शाहजहांान खान कामरुल हसन एलिन आब्दुर रहमान मोना आनसर मियाा खंदकार आब्दुल वाहिद सरोवर प्रमुख প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ইতালির নেপলি আওয়ামী লীগ রাজাকারমুক্ত বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারকে জনগণের কল্যাণে মেয়াদ পূর্ণ করে কাজ করে যাবে এমনটি আশাবাদ তাদের নেপোলি আওয়ামী লীগের সভাপতি নাদিম ব্যাপারীর সভাপতিত্বে এবং দেলাউর মাহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার গাউসুদ্দিন আবু ইউসুফ ফারুক মাতব্বর হুমায়ুন কবির সরাফুদ্দিন নজরুল ইসলাম রুবেল প্রমুখ ইতালিতে শরীয়তপুরের প্রবাসের সবচেয়ে বেশি উল্লেখ করে বক্তারা শরীয়তপুরের নড়িয়াকে নদী ভাঙনের কবল থেকে রক্ষায় সরকারের প্রতি অনুরোধ জানান সভায় ইতালি আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃত্বের বিষয়টি প্রশংসিত হয় আগামী মার্চে নেপলি আওয়ামী লীগের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানানো হয় রোববার কভেন্টির শাহজালাল কমিউনিটি হলে অনুষ্ঠিত হল যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের নির্বাচন নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আবুল আব্দুল কালাম আজাদ ছুটন পরিচালনা করেন সেক্রেটারি আমিনুর রশিদ তালুকদার নির্বাচনে অনরুদ্দিন জাহিদ সভাপতি এবং আব্দুল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন অনুষ্ঠানে ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারিত করার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন শাহ আবিদ আলী আব্দুল কাইম আব্দুল করিম রইস আলী শামী মাহমেদ আবুল হোসেন মাওলানা আব্দুল হালিম শেখ কবির হোসেন প্রমুখ উল্লেখ্য যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে গত বছর দুশো পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় মৌলভীবাজারের পশ্চিম ধরকাপনে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা ও ছানি পড়া রোগীদের লেন্স সংযোজন সহ ঔষধ সরবরাহ করা হয়েছে মবস্মীর রাবিয়া ট্রাস্টের অর্থায়নে এই ক্যাম্পে সহযোগিতা করে বিএনএসবি চক্ষু হাসপাতাল আয়োজকরা জানান চোখের ছানি পড়া রোগীদের বাছাই করে বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চোখের লেন্স সংযোজন করা হবে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত ছিলেন পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ইয়াহিয়া মুজাহিদ প্রেস ক্লাব সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব প্রমুখ এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো বিবিসিসির অন্তকোন্দলে নির্বাচিত না যাবার ঘোষণা এক পক্ষের ফ্রিডম অফ দ্য সিটি সম্মাননা পেলেন কাউন্সিলর সিরিয়া খাতুন তারেক রহমানের শাসনের বিরুদ্ধে দুদকের মামলা লন্ডনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ